হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সেই আলোচনাটি হল যে গোসাইয়ের কাছে আমরা কিছু জিনিস জানতে চাইব। সেই জিনিসটি হলো যে শ্রীকৃষ্ণ পৃথিবীতে মহা অবতার হয়ে এসেছিলেন, কিন্তু 1600 স্ত্রী ছিলেন। এর মধ্যে রাধা এমন একজন ব্যক্তি যার সাথে যার জন্ম জন্মান্তরের প্রেম ছিল, কিন্তু যার সাথে এত প্রেম ছিল তার সাথে কেন বিবাহ হইল না, এই জিনিসটি আসলে আমরা মুসলমানের মধ্যেও আমরা চিন্তা করি এবং যারা হিন্দু ধর্মে আছে এদের মধ্যে অনেকে চিন্তা করে। যার সাথে যার এত প্রেম তার সাথে কেন বিবাহ হইল না, আজকে গোসাই আমাদেরকে এই বিষয়ে কিছু বলবেন, আমরা এই বিষয়ে কিছু জানতে চাইব। হরে কৃষ্ণ। যে কথাটা এখানে উল্লেখ হয়েছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে, শ্রীকৃষ্ণ যে এতগুলা বিবাহ করছে 16108 জন, এটি এই সমস্ত তত্ত্ব যে কোনো লোকের শোনা প্রয়োজন নাই, কারণ এই তত্ত্বগুলো যে শোনে সে আসলে মাহাত্ম্য বোঝে না। যারা এর মাহাত্ম্য বোঝে, মাহাত্ম্য বললে তারা বুঝতে পারে যে কৃষ্ণ কী কেন এমন বা এতগুলি বিবাহ করছে। কৃষ্ণ অবতার হইল ভগবান অবতার, যদিও সে মানুষ, মানুষের যেই গুণ থাকে পৃথিবীতে তার সেই গুণ যদিও থাকে, কিন্তু তার দেহটা আর একটা স্বাভাবিক মানুষের দেহ কিন্তু এক না, এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তার দেহটা হইল পূর্ণ দেহ, আর আমরা মানুষ জীব দেহ, তার দেহটা জীব দেহ, গঠন জীব দেহের, কিন্তু আসলে সে পঞ্চভূতের দেহ না। আমরা যেমন পঞ্চভূতের দেহ তৈরি, সে যদি পঞ্চভূতেরও হয়ে থাকে কিন্তু আসলে তার গুণাবলী পঞ্চভূতের না, সে অক্ষয় পুরুষ। এখানে কৃষ্ণ যাহা করে তাহা নিজের জন্য সে কিছু করে না, ভক্তের মনে বাসনা পূর্ণ করার জন্য যা করে তাই তিনি করে। এই যে 16108 জন স্ত্রী, কৃষ্ণ ইচ্ছাকৃত কোনো বিবাহ না, কারণ পূর্ব অবতারের যে ওয়াদা দিছিল বা কথা দিছিল সেই কথা রক্ষাতে তার স্ত্রী, এর পূর্বে যে তেতা যুগের অবতার রাম অবতার, রাম অবতারে যখন সীতাকে রাবণের সাথে যুদ্ধ করে জয় করে আনছে, তখনই চতুর্দিকে 16000 নারী ছিল। নারীরা মনে মনে কামনা করছে এরকম স্বামী যদি আমাদের হইতো, যে এই স্বামী যার সে কত ভাগ্যবতী, এরকম স্বামী যদি হইতো আমাদের তাহলে আমরা খুব ভাগ্যবতী হইতাম। তখন রাম, সেও ভগবান অবতার, সে জানতে পারছে, জানার পরে সে মনে মনে অন্তর্যামী বলছে যাও, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে, আমাকে স্বামী রূপে চাইছ, যখন স্বামী রূপে আমাকে তুমি কামনা করছো তোমরা, তখনই দ্বাপর যুগে গিয়ে পাইবা। এই দ্বাপর যুগে যখন নরক রাজায় যত পৃথিবীতে রাজার কন্যা ছিল সবাইকে নিয়ে আসে, হরণ করে নিয়ে গেছে, নিয়ে আসে 16100 তার কাছে জমা রাখছে, আর 8 জন নারী পাইলে সে 16108 জন নারীকে বিয়ে করবে। তখন নারীরা কৃষ্ণকে প্রার্থনা করছে যে আমাকে উদ্ধার কর। তখন কৃষ্ণ ওই নরক রাজাকে বধ করিয়া ওই নারী গোদ্যাকে উদ্ধার করে আনছে,
আনার পরে বলছে যে তোমরা যার যার জায়গায় আমি পৌঁছায় দিয়ে আসি, যার যার যেখানে আছে। তখন নারীরা বলছে না, আমরা যখন আইসা পড়ছি বা এখন তোমার কাছে আমরা আত্মসমর্পণ করবো, তুমি যা করো, আমরা আর কারো অন্য কোনো পুরুষের সঙ্গ করতে পারবো না। তখন কৃষ্ণ এই 16,108 জন নারীকে একত্রে দ্বারকাতে একটা রাজ্য তৈরি করছে, ওইখানে নিয়ে তাদেরকে সবাই আলাদা আলাদাভাবে সব নারীদের কাছে তার স্ত্রী হিসাবে রয়ে গেছে। এখানে কৃষ্ণ যা করে জীব তা করতে পারে না। আমি আগেই বলছি কৃষ্ণর দেহ শুষ্ক দেহ, সে পঞ্চভূতের দেহ না। সে 16,108 জন নারীর 16,108টই কৃষ্ণ হইতে পারছে, যা জীবের সম্ভব না। তাই আমাদের এভাবেই বুঝতে হবে যে কৃষ্ণ যাহা করে জীবের কল্যাণের জন্য করে এবং জীবের মনোবাসনা পূরণের জন্য করে। জীবের কাছে যা ওয়াদার দেওয়া হয় সেই পূরণ করে, সে যোগে যোগে পূর্ণ করে। এই তত্ত্ব বোঝার জন্য এই স্বাভাবিক জ্ঞানী বা তত্ত্বজ্ঞানী ছাড়া বোঝাটা খুব দুঃসাধ্য। যারা তত্ত্বজ্ঞানী তারাই একমাত্র বুঝতে পারে। এখন আমি যেই কথাগুলি বললাম, যারা প্রকৃত জ্ঞানী তারা ঠিকই এই কথাগুলা তারা ঠিকই গ্রহণ করবে, আর যারা মূর্খ তারা কিন্তু এইটাকে হয়তো অন্য হিসাবে দেখবে। আসলে জ্ঞানের প্রয়োজন এই তথ্য বুঝতে। এই তথ্য আমি যেটুকু বিশ্লেষণ করলাম, আজকে আমরা গোসাইয়ের কাছে কিছু আলোচনা শুনলাম যে কেন শ্রীকৃষ্ণ 16,108টি বিবাহ করেছিলেন, এর বৃত্তান্ত তিনি কিছু ভেঙে বলার চেষ্টা করলেন। তবে সকলের কাছে আমার একটি কথা, যে বিষয়টি হলো পুরোপুরি আলোচনাটি হয়নি, আরও একটু বাকি আছে, অবশ্যই আপনারা শুনবেন। এই আলোচনার ভিত্তিতে আর একটু কথা, স্বামী মালি পীর সাহেব বলছিল যে রাধার কথা, আসলে রাধা আর কৃষ্ণ যে কি বস্তু বা তারা যে কি, এগুলি বস্তু কিন্তু আধ্যাত্মিক জ্ঞান লাগবে। এই স্বাভাবিক জ্ঞানে কিন্তু তা বুঝতে পারাটা দুঃসাধ্য। রাধা যেই কৃষ্ণ সেই, কৃষ্ণ তার অংশ দিয়ে রাধা তৈরি করছে। কেন করছে? তার নারী অংশটা দিয়ে রাধাকে তৈরি করছে। তৈরি করে ওই রাধা অঙ্গ তার অঙ্গ একই অঙ্গ। এখন কেন করছে? যে নীলা করার জন্য। পৃথিবীতে প্রেম ভালোবাসা নীলা, এই যে কৃষ্ণের লীলাগুলা, এটি খুব রহস্যজনক, খুব আত্মতত্ত্ব জিনিস। রাধা কৃষ্ণের প্রেম স্বাভাবিক এই নারী পুরুষের প্রেম না, কিন্তু তারা প্রেম করা জগৎকে শিক্ষা দিছে যে ভগবানকে পাইতে হইলে তাকে কিভাবে ভালোবাসতে হয়। ওইটুকু তার মাধ্যমে সেই শিক্ষাটা জীবকে দিয়ে গেছে যে রাধা আর কৃষ্ণ, আসলে রাধা তার অংশ। তো এই জন্য তাদের কোনো দৈহিক সম্পর্ক নাই, তারা প্রেম ভালোবাসার অধিকারী, উভয়ে উভয়ে প্রেমে লিপ্ত থাকে। তাদের কিন্তু কোনো দৈহিক কোনো কার্যকর্ম নাই, দৈহিকের জন্য তার স্ত্রী আছে, কিন্তু এটাকে বলা হয় পরকীয়া। পরকীয়া একজন আরেকজনকে যে ভালোবাসে কোনো বিনিময় ছাড়া, এটাকে বলা হয় পরকীয়া। আর যারা বিবাহ করে, বিবাহ করার পরে যে তাদের সংসার করা হয়, ওইখানে কিছু চাওয়া পাওয়া আছে, সন্তান হবে, অনেক উৎসাহ আছে যে তার একটা স্ত্রী যা কিছু দরকার, ভরণ পোষণ আছে, এগুলা তারা করতে হয়। এই জন্য ওইটাকে বলে স্বকীয়া, তার নিজেদের জন্য করা। আর এখানে রাধাকৃষ্ণ কিন্তু পরক্রিয়াভাবে এই ভালোবাসা দেওয়া পৃথিবীকে তারা দেখাইয়া গিয়েছে। তাই
রাধা বলছে, হে কৃষ্ণ, তুমি আমাকে বিবাহ করো না কেন? কৃষ্ণ তার উত্তরে বলছে যে আমি আর তুমি একই দেহ, এক দেহে কখনো বিবাহ বন্ধন হয় না। তুমি আমি শুধু জীব শিক্ষার জন্য আমরা দুই হয়েছি, আসলে তুমি যা আমিও তা। এই হইল রাধা কৃষ্ণের মূল তত্ত্ব, যেই রাধা সেই কৃষ্ণ। হরে কৃষ্ণ। যদি আপনারা বুঝে থাকেন আমার কথা, বলতে ক্ষমা করেন, কারণ আমি অত জ্ঞানী না, আমি অজ্ঞ, নাই ভক্তি নাই শক্তি। আপনারা নিজ গুণে কৃপা করবেন, এইখানে আমি সমাপ্ত করলাম। তবে আজকে জগৎবাসীর কাছে যে আলোচনাটি আমরা শোনাইলাম বা আমরা নিজেরা শুনলাম, তো এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই কমেন্ট পেয়ে বুঝতে পারবো যে আপনারা গোসাই বিজয় গোস্বামীর কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজ এ বলেই রাখছি, আল্লাহ হাফেজ।